অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাদ পড়াদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে রাজধানী সহ ঢাকা বিভাগের সবগুলো জেলায়। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে শুরু হয়েছে বাদ পড়াদের টিকা দেয়া। সারা দেশে শুরু হবে 7 আগস্ট থেকে। যারা যেই কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন তারা সেই কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন। টিকার স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধের আগে যারা দ্বিতীয় ডোজের SMS পেয়েছিলেন তাদের নতুন করে SMS এর প্রয়োজন হবে না, তবে সাথে করে টিকার কার্ড নিতে বলা হয়েছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় 15 লাখ। এরই মধ্যে 10 লাখের মতো টিকা এসেছে, বাকি টিকা কয়েকদিনের মধ্যেই চলে আসবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। দর্শক, এই খবর রাখতে আমাদের এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার নাইম হাসান, সরাসরি কথা বলবো তার সাথে। নাইম, টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন এবং টিকা পাওয়া ব্যক্তিরা কি বলছেন? কনক, টিকা দেওয়ার সবশেষ সময় হচ্ছে বেলা 2:30 পর্যন্ত, সেই হিসাবে এখন 2টার বেশি বাজে, সময় শেষ হয়ে গেছে। তো সে আমি আছি ঢাকা মেডিকেলের যে শেখ হাসিনা বার্ন ইউনিট রয়েছে সেই ইউনিটের দ্বিতীয় তলে এখানে টিকা কেন্দ্র। তো এই টিকা কেন্দ্রে বর্তমান অবস্থাটি দেখায় যে একরকম ফাঁকা হয়ে গেছে। তো সকাল থেকে অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় যে শুরু হয়েছে সকাল থেকে এখানে 50 জনকে টিকা দেওয়া হয়েছে, মোট 5টি ফাইল সম্পন্ন হয়েছে। 5টি ফাইল বলতে যেটি বোঝাই যে প্রতি 10 জনে একটি দল হওয়ার পর তারা একটি অ্যাস্ট্রাজেনিকা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে, না হলে যদি 10 জনের কম হয় যেগুলো টিকা বেঁচে যায় সেগুলো অতিরিক্ত তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে তারা একটা সাবধানতা অবলম্বন করে তারা 10 জনের দল হলে তারা টিকা দিয়ে থাকে। এখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত টিকা তাদের হাতে রয়েছে, তবে প্রথম দফায় দ্বিতীয় ডোজ অনেকটা দেওয়া হয়ে গেছিলো এই কেন্দ্রে, যার কারণে আজকে চাপ কিছুটা কম। এছাড়া গতকালই যেহেতু খবরটি এসছে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, অনেকে হয়তো জানেন না, যার কারণে মানুষ এখানে যেরকম আসার কথা ছিল সেরকম ভিড় এখনও দেখা যায়নি, হয়তো কাল পরশু সেই ভিড়টা বাড়তে পারে। আপনি কোনো জানিয়ে রাখি যে ঢাকা বিভাগের সব জেলায় এই অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে, 7 আগস্ট থেকে সারা দেশে শুরু হবে। প্রথম দফায় যাদের টিকা দেওয়া হয়েছিল দ্বিতীয় ডোজের প্রায় 15,21,947 জন মানুষ টিকা থেকে দিতে পারেনি, বঞ্চিত হয়েছিলেন, তাদেরই টিকা দেওয়া হবে। একটা শঙ্কা ছিল টিকা পাবে কি পাবে না, তো তারা অনেকটা চিন্তামুক্ত। যারা এখানে টিকা দিতে এসেছেন তাদের সাথে কথা বলেছে, তারা জানিয়েছেন যে একটা ভয়ের শঙ্কার মধ্যে ছিল যে দ্বিতীয় ডোজ পাবে কি না। আরেকটা শঙ্কা ছিল যেহেতু একটা সময় ছিল দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য, তারপর সেটি কার্যকারিতা হারিয়ে ফেলে কি না সে একটা ভয় ছিল। তো অবশেষে তারা এখানে এসে টিকা পেয়েছেন, টিকা পাওয়ার পর তারা জানিয়েছেন তারা অনেকটা চিন্তামুক্ত, এবং টিকা নেওয়ার পর যেহেতু একটা অ্যান্টিবডি তৈরি হয় শরীরে, টিকা যদি করোনা আক্রান্ত হয় তার সেখান থেকে একটা রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কারণে অনেকটা তারা চিন্তামুক্ত, সে কথা তারা জানিয়েছেন। তো কোনো আরও জানিয়ে রাখি যে বাংলাদেশে এরই মধ্যে অ্যাস্ট্রাজেনিকার 10টা টিকা এসছে, আগামীকাল আরও 6 লাখ আসবে। তো সব মিলিয়ে যে পরিমাণ মানুষ বাদ রয়ে গেছে দ্বিতীয় ডোজ দেওয়া থেকে সেই টিকা পর্যাপ্ত ব্যবস্থা হয়তো কালই হয়ে যাবে, সবাই পাবেন। তো এই ছিল কোনো এখান থেকে সবশেষ অবস্থা। নাইম, আপনাকে ধন্যবাদ।